আসসালামু আলাইকুম আমি মদিন হাসান ফ্রাম হাসান একাডেমি কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আজকের এই লেকচারে মাইক্রোসফট এক্সেলের একটি দারুণ একটি ট্রিক্স দেখাবো আমরা এখানে আমরা যেমন সি সি নম্বর কলাম রো নম্বর ফোর এখানে যদি কোনো ডাটা ইনপুট থাকে যেমন এখানে থ্রি আসে তার কারণে একটা নির্দিষ্ট জায়গা বাট এখানে যদি ইনপুট না থাকে তাহলে দেখেন টোটালি আমাদের যে ইয়েলো কালারটা চলে আবার যদি এখানে ইন কিছু ইনপুট দিয়ে অটোমেটিক নির্দিষ্ট একটা জায়গা বর্ডার হয়ে যাচ্ছে এবং কালার হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা যখনই এই সি ফোরে কোনো ডাটা ইনপুট করব অটোমেটিক যেন আমাদের একটা নির্দিষ্ট জায়গা ফিল হয়ে যায় অর্থাৎ কালার একটা যে কোনো একটা কালার হয়ে যায় এবং এটাকে বর্ডারটা হয়ে যায় এই জিনিসটা কীভাবে সেট করতে পারি আমরা অর্থাৎ অটো বর্ডার এবং ফিল এই জিনিসটা আজকে লেকচারে দেখব তো হাসান কারিম যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন কারণ ডিমি থেকে প্রায় নতুন নতুন বিষয়ে নতুন নতুন লেকচার প্রকাশিত হয়ে থাকে এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন কারণ যখনই আমি নতুন লেকচার প্রকাশিত করব আপনার কাছ থেকে নোটিফিকেশন চলে যায় কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনায় আমরা এখানে নির্দিষ্ট এভাবে সিলেক্ট করে দিতে পারি অথবা আমরা এখানে যে কোনো একটা জায়গায় সিলেক্ট করতে পারি না করতে পারি সেখানে আমরা এখানে যদি ধরেন আমরা এই জায়গাটাকে সিলেকশন করে দিলাম এই জায়গাটাকে সিলেকশন করে দিলাম এই জায়গাটুকুর মধ্যে আমরা একটা কালার করতে চাচ্ছি তাহলে এখানে আমরা যাওয়ার পরে অনেকশ্বর ফর্ম্যাটিক ইয়ে নিউরোলে ক্লিক করবো নিউরোলে ক্লিক করার পর আমরা এই ইউজ ফর্মুলা টু ডিটারমাইট সেল ডিটারম হইস সেল ইস টু ফর্মের তাহলে আমরা এই জায়গাটায় কোথায় এখানে যদি এই জায়গাটাকে সিলেক্ট করে দিলাম সি ফোর এই এখানে এই জায়গাটার মধ্যে কোনো ডাটা যদি ইনপুট থাকে সেটা ইজ দেন এগারো টু জিরোর উপরে যদি থাকে কন্ডিশন দেব তাহলে আমাদের যে অর্থাৎ জিরোর উপরে কোনো একটা ডাটা থাকলেই হলো তাহলে যেন আমাদের এখানে আমাদের কী দেবে ফরম্যাটিং কী করবো আমরা একটা ফিল কালার দেবো যে কোনো একটা কালার দিতে আমরা এই কালারটা দিলাম দেন আমরা এখানে বর্ডার দিলাম একটা বর্ডার দিয়ে আমরা এখানে এই এই কালারটা এই আউটলাইন বর্ডার অটোমেটিক চলে আসছে দেন আমরা এখানে যদি অকে দিই এখন এবং এখানে যদি অকে দিই আমাদের কিন্তু কাজ হয়ে গেছে এখন আমরা এখানে যদি আমরা কোনো কিছু ডাটা ইনপুট দিয়ে ধরেন এখানে সিক্স দিলাম সিক্স দেওয়ার পর অটোমেটিক এই যে যতটুকু জায়গা আমরা সিলেকশন করেছিলাম এই ডাটাটুকুই আপনার ই হচ্ছে অর্থাৎ এতটুকু জায়গায় আমাদের বর্ডার হয়ে যাচ্ছে আমরা যখন এখানে কোনো ডাটা দেবো না নেই তখন আমাদের এটা অটোমেটিক চলে যাচ্ছে আবার যখন একটা কোনো একটা ডাটা ইনপোর্ট করবো অটোমেটিক চলে আসতেছে এবং এটাকে যদি আমরা এডিট করতে চাই তাহলে কন্ডিশন ফরমেটকে যাবো আমরা ম্যানেজ রোলে যাবো ম্যানেজ রোলে যাওয়ার পর আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে আমরা যে ফরমেটিং যে কালারটা দিয়েছি এবং এখানে যদি আমরা বলি যে না আমরা এই অ্যাপ্লাই যা টু যে দিয়েছিলাম প্রথমে যে সিলেকশন করেছিলাম এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই যে না আমরা এটাকে চেঞ্জ করে আমরা এই পর্যন্ত দেবো এই পর্যন্ত এই পর্যন্ত দেব তাহলে আমরা এখানে যদি ইন্টার ই করি এবং কি এটাকে যদি ওকে দিই বা অ্যাপ্লাই দিই আমরা এখানে এখানে যদি আমরা অ্যাপ্লাই দিই অ্যাপ্লাই দেন ওকে যদি দিই তাহলে আমাদের এই এতটুকু জায়গায় হলো আমাদের এখন আবার এটাকে বাদ দিই আবার বা চলে গেলো আবার যদি কোনো একটা ডাটা দিই তাহলে আবার চলে আসলো বা আমরা যদি এটাকে যে নামার যে কালারটা আছে এই কালারটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি তাহলে আমরা কী করতে পারি এখানে এসে এডিট রোল এডিট রোলে যাওয়ার পরে এখানে ফর্মেটে যাবো আমরা ফর্মেটে যাওয়ার পরে ফিল কালারটাকে যেমন আমার কালারটা ভালো লাগতেছে না আমরা ধরেন এখানে ইয়েলো কালার দিলাম তাহলে আমরা যদি এখন ওকে দিই এবং ওকে দিই তাহলে আমাদের এখন অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে দেখেন অটোমেটিক আমাদের ইয়েলো কালার কালারটা চেঞ্জ করতে পারতেছি ইচ্ছা করলে আমরা এটাকে যে বোল্ড আকার দিতে চাই যে আমার এটাকে বোল্ড আকার দেবো তাহলে আমরা কী করবো ম্যানেজ রুলে যাবো ম্যানেজ রুলে যাওয়ার পরে এখানে এডি রুলে যা এডি রুলে যাব ফর্মেটে যাব এবং এখানে ফন্টটাকে আমরা বোর্ড ইটালি এরকম করতে চাচ্ছি অটোমেটিক এটাকে যদি করতে চাই তাহলে ওকে দেবো তাহলে আমাদের এই যে অ্যাপ্লাই অ্যাপ্লাই তারপর ওকে দেখেন অটোমেটিক এখানে আমাদের ফন্টটাও বোর্ড হয়ে যাচ্ছে এবং ইটালিক হয়ে যাচ্ছে আমাদেরকে বাদ দিয়ে দিই চলে গেলো আবার যদি আমরা কোনো কিছু দিই সেটা বোর্ড হয়ে ইটালিক হয়ে আমাদের চলে আসবো অর্থাৎ আমরা এখানে তিনটা কন্ডিশন ইউজ করছি একটা হচ্ছে এই ফন্টটা বোল্ট হবে এবং একটা ফিল কালার হবে এবং অটো বর্ডার হবে আশা করি লেক্সারটি বুঝতে পেরেছেন যদি লেক্সারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন নিজে শিখবেন অন্যদের শিখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম